প্রিয় ভাইয়েরা, এমওএমের ওয়েবসাইট থেকে যে বাংলায় যে অভিবাসী কর্মীদের যে অধিকার সমূহ, তাদের যে ন্যায্য অধিকার সমূহ নিয়ে কথা বলছিলাম, তার ধারাবাহিকতা আজকে পঞ্চমতম ভিডিও। আজকে বলবো কথা বলবো যে আপনার যদি কোম্পানি থেকে কোনো পাওনাদি থাকেন, কোনো বেতন বকেয়া থাকে, তারপরে যদি আপনার কোম্পানি দেশে ফেরত পাঠিয়ে দিতে চায়, তাহলে তারা কি আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে? আর একটা বিষয় কথা বলবো যে আপনার এজেন্সি ফি নিয়ে সিঙ্গাপুর সরকার এজেন্সি ফি সম্পর্কে কি বলেছে। প্রথমে বলে নিচ্ছি, আপনার নিয়োগকারীর কাছে যদি আপনার বেতন বা অন্য যে কোনো বকেয়া পাওনা থাকে, তাহলে তিনি জোরপূর্বক আপনাকে নিজ দেশে ফেরত পাঠাতে পারবেন না। যদি আপনার বেতন বা দাবি অপরিহিত থাকে এবং আপনাকে যদি এমনভাবে বিমানবন্দর পাঠি দেওয়া হয় যেখান থেকে বের হয়ে আসার উপায় থাকে না, তাহলে আপনাকে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে, সহায়তার জন্য আপনাকে এমওএমের নিকট পাঠানো হবে। আপনাকে যদি আমার কোম্পানি বেতন আদি পরিশোধ না করে বিমানবন্দরের ইমিগ্রেশনের ভিতরে ঢুকিয়ে দেয় যেখান থেকে বেরোয় সম্ভব না, সে কেন আপনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটু কথা বলতে হবে যে আমি কোম্পানির কাছে এত টাকা পাওনা আসি, সে আমার পাওনা পরিশোধ না করে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারা আপনাকে তখন তৎক্ষণাৎ আপনাকে পুলিশের মাধ্যমে এমএমআর কাছে হস্তান্তর করবে, আপনাকে বাইরে নিয়ে আসবে এবং আপনার টাকা না পাওয়ার পরিশোধ করা পর্যন্ত এমএম আপনাকে সহায়তা করে থাকবে। এবার বলি কর্মসংস্থান এজেন্সি ফি বা ক্যাপ সীমা কি। সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট এজেন্সিকে আপনার ওয়ার্ক পারমিট মেয়াদ বা চাকরি চুক্তির সময়কালের ব্যাপারে প্রতি বছরের জন্য আপনার নির্ধারিত মাসিক বেতনের এক মাসের চেয়ে বেশি পরিমাণ দিতে হবে না। চাকরি চুক্তি এক বছর, তাহলে এক মাসের বেশি এজেন্সি ফি দিতে হবে না। এজেন্সি ফি দুই মাসের বেতনে সীমাবদ্ধ। এমপ্লয়মেন্ট এজেন্সি আপনাকে প্রদেয় পরিষেবাদি এবং গৃহীত ফির পরিমাণ উল্লেখপূর্বক যে কোনো ফি প্রদানের জন্য আইটেমযুক্ত রসিদ প্রদান করবে। আপনার যদি টাকা কাটবে, তার জন্য রসিদ প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ওয়ার্ক পারমিট ও চাকরি চুক্তি দুই বছরের জন্য বৈধ হয়, তবে সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট এজেন্সি প্রদেয় সর্বাধিক এজেন্সি হবে আপনার নির্ধারিত মাসিক বেতনের দুই মাসের সমপরিমাণ। দুই নম্বর উদাহরণ হলো যে, যদি আপনার ওয়ার্ক পারমিট দুই বছরের জন্য বৈধ হয় কিন্তু আপনার চাকরি চুক্তিটি কেবল এক বছরের জন্য বৈধ হয়, তাহলে সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট এজেন্সির পদে সর্বাধিক এনসিপি হবে আপনার বেতনের এক মাসের সমান। তিন নম্বর উদাহরণ, যদি আপনার ওয়ার্ক পারমিট এবং চাকরি চুক্তি দুই বছরের বেশি সময়ের জন্য বৈধ হবে, তবে সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট এনসিপি পদে সর্বাধিক এনসিপি হবে আপনার নির্ধারিত বেতনের দুই মাসের সমান। যদি আপনার সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট এজেন্সি ফি সীমার চেয়ে বেশি সংগৃহীত হয় বা পদে ফির জন্য আইটেমযুক্ত রসিদ না দেওয়া হয়, তবে আপনার চাকরির পূর্ণ সময়কাল আগেই অবসান ঘটানোর সময় আপনাকে বেতন ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে দয়া করে অবিলম্বে 6438-5122 নম্বরে কল করে এমওএমকে জানান অথবা 1500 বেন্ডারমান রোড সিঙ্গাপুরে ঠিকানায় এমওএমও পৌঁছে যাবেন। ফি কখন আপনার কোম্পানি ফেরত দিবে দেখুন কি বলছে। যদি আপনার নিয়োগকারী 6 মাসের মধ্যে আপনার চুক্তিটি বাতিল করে, আপনার কোম্পানিতে গেছেন কিন্তু 6 মাসের মধ্যে তার চুক্তি বাতিল করে দিচ্ছে, তাহলে আপনাকে সিঙ্গাপুর এমপ্লয়মেন্ট এজেন্সি ফি এজেন্সিকে আপনার প্রদত্ত ফি এর কমপক্ষে 50% ফেরত প্রদান করতে হবে। আপনার কোম্পানিতে গেছেন এজেন্সি ফি দিয়ে, 6 মাসের আগে আপনাকে যদি কোম্পানি ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট এজেন্সি আপনাকে 50% এজেন্সি ফি ফেরত দিতে বাধ্য থাকবে। তবে যদি আপনি নিজের সিদ্ধান্তের চাকরিতে ইস্তফা দেন, নিজে ইচ্ছা কিন্তু চাকরিতে ইস্তফা দেন, তাহলে কিন্তু আপনি কোনো অর্থ ফেরত পাবেন না, ইচ্ছা করে রিজাইন দিলে হবে না। যদি কোম্পানি ফেরত পাঠিয়ে দিতে চায় তখন আপনাকে এজেন্সি ফি ফেরত দেওয়া হবে, তাও 50%। উপরে বেশি করে শুধুমাত্র সিঙ্গাপুরে পরিচালিত এমপ্লয়মেন্ট এজেন্সিগুলোর নাম প্রযোজ্য, অর্থাৎ এই জিনিসগুলো পাবেন, সুবিধাগুলো পাবেন যদি সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট এজেন্সি অর্থাৎ এজেন্সির মাধ্যমে যান, তাহলে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে গেলে হবে না। এমএম আপনার নিজের দেশে আপনার কর্মসংস্থান সংস্থার সাথে কোনো বিরোধের ক্ষেত্রে বা আপনার দেশে কর্মসংস্থান সংস্থাগুলিকে পদত্ব ফি পূর্ণ করার ক্ষেত্রে সহায়তা করতে সক্ষম হবে না, অর্থাৎ বাংলাদেশে যে এজেন্সি ফি দিবেন সেই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে না। তবে সুবিধাটা পাবে তারাই যারা সিঙ্গাপুরে ডাইরেক্ট সিঙ্গাপুরে এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করে অথবা সিঙ্গাপুর থেকেই যারা অন্য কোনো যাওয়ার চেষ্টা করে তারাই সুবিধাগুলো পাবে। বাংলাদেশের এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে গেলে এই সুবিধাগুলো পাবেন না। দেখছিল যে আপনার কোম্পানি
মূল দুটো বিষয় আপনার কোম্পানি আপনাকে জোর করে দেশে ফেরত পাঠাতে পারবে না যদি বেতন পাওয়া না থাকে। একদিনের বেতন যদি আপনি পাওয়া না থাকেন ওই টাকা কোম্পানি ফেরত পরিশোধ করার পর আপনাকে দেশে ফেরত পাঠাতে পারবে। আর যদি আপনার এজেন্সি ফি অতিরিক্ত নেয় সেটাও পরিশোধ করে দিবে এমওএমের মাধ্যমে। এবং জানেন তো এজেন্সি ফি সর্বোচ্চ 2 মাসের মাসিক বেতনের সমান নিতে পারবে। আপনার মাসিক বেতন যদি হয় $1,000 তাহলে এজেন্সি ফি নিতে পারবে $1,000 এক বছর চুক্তি হলে। 2 বছর চুক্তি হলে মাসিক বেতন $1,000 $2,000 এজেন্সি ফি নিতে পারবে, এর বেশি পারবে না। এই ছিল আপডেট নিউজ। সকাল থাকবেন, আল্লাহ হাফেজ।